আসসালামু আলাইকুম, আমি হানি ফয়সাল, ইএসটি তে আপনাকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো 40তম বিসিএস এর আইসিটি প্রশ্নের সমাধান নিয়ে। 40তম বিসিএস এ আইসিটি তে প্রশ্ন আসছিল টোটাল 15টি। এই 15টি প্রশ্ন কী ছিল এবং প্রত্যেকটি প্রশ্নের অ্যাকুরেট ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। তো চলুন শুরু করি। প্রথম প্রশ্ন কী ছিল? প্রথম প্রশ্ন ছিল ফায়ারওয়াল কি প্রোটেকশন দেওয়ার জন্য ব্যবহার করা হয়, মানে আমাদের কম্পিউটারে ফায়ারওয়াল কেন ব্যবহার করে থাকি। ফায়ারওয়ালের কাজ হলো আনঅথরাইজড অ্যাক্সেসকে ডিনাই করা, এটা হলো কি তার কাজ। ওকে, তাহলে সঠিক অ্যান্সার কি? আনঅথরাইজড অ্যাক্সেস। ওকে, সেকেন্ড প্রশ্ন ছিল টিভি রিমোট এর ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির রেঞ্জ কত, মানে টিভি ফ্রিকোয়েন্সি কতটুকু, কোন ক্যারিয়ার রেঞ্জটাকে ব্যবহার করে, অথবা আমরা যে রিমোট টেলিভিশন রিমোট ইউজ করি তা অ্যাকচুয়ালি কোন রেঞ্জে ব্যবহার করে, সবচেয়ে দুর্বল রেঞ্জ ব্যবহার করেছে, তাহলে কি ইনফ্রারেড রেঞ্জ। ওকে, এটা খুব খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটা কিন্তু এইচএসসি একাদশ শ্রেণীর আইসিটি বইয়ের চ্যাপ্টার 2 এরই প্রশ্ন। ওকে, পরবর্তী প্রশ্ন, নিচে কোনটি অক্টাল নাম্বার নয়? তো আমরা জানি অক্টাল বা অক্টেন মানে কি 8। তো কখনো কোনো সংখ্যার প্রতীক সংখ্যা তার বেজের চেয়ে বেশি হতে পারে না। তো অক্টালের বেজ কত? 8। তাহলে তার প্রতীক সংখ্যা হবে কি? বেজের চেয়ে 1 কম। সকল সংখ্যা পদ্ধতির জন্য ইহা সত্য। তাহলে এর প্রতীকগুলো কী হবে? 0 থেকে 7 পর্যন্ত। কিন্তু এখানে দেখেন, 0 থেকে 7 ছাড়া এখানে যে এই একমাত্র 19 কি 0 থেকে 7 ছাড়া একটি প্রতীক আছে, তাহলে কি 9। তার মানে এই 9 কি অক্টাল সংখ্যা হতে পারে না। তার মানে নিচের কোনটি সঠিক অ্যান্সার? তাহলে অবশ্যই হবে কি ক নাম্বার অথবা 19। ওকে, পরবর্তী প্রশ্ন, একটি রিলেশনাল ডেটাবেজ মডেলে নিচের কোনটি দ্বারা রিলেশন প্রকাশ করা হয়? রিলেশনাল ডেটাবেজে রিলেশন তৈরি করা হবে টেবিলের মাধ্যমে, টেবিল টু টেবিল। তাহলে টেবিল এর মাধ্যমেই আমাদের কী করা হয়? ডেটাবেজে রিলেশন তৈরি করা হয়। তার পরবর্তী প্রশ্ন ছিল ব্লুটুথ কিসের উদাহরণ? তো ব্লুটুথ কিসের উদাহরণ, এটা কিন্তু এইচএসসি আইসিটি চ্যাপ্টার 2 এরই প্রশ্ন, মানে চ্যাপ্টার 2 থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয় আর কি। ব্লুটুথ কিসের উদাহরণ? তার ব্লুটুথ অবশ্যই পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ওকে, তাহলে মানে পেন। তার পরবর্তী প্রশ্ন, মোবাইল ফোনে কোন মোডে যোগাযোগ করা হয়? তো এখানে প্রশ্ন করা আছে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। এটাও এইচএসসি একাদশ শ্রেণীর চ্যাপ্টার 2 এরই প্রশ্ন। তো চ্যাপ্টার 2 খুবই গুরুত্বপূর্ণ সকল পরীক্ষার জন্যে। তো চ্যাপ্টার 2 এখানে আমি একটু হেল্প করি। সিমপ্লেক্স কি? সিমপ্লেক্স হলো টেলিভিশন, টেলিভিশন অথবা রেডিও, ওরা কোন মোডে কাজ করে? ওরা সিমপ্লেক্স মোডে কাজ করে। মোড মোটামুটি 3টা, একটা সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, একটা ফুল ডুপ্লেক্স। তো সিমপ্লেক্স কাদেরকে বলবো আমরা? সিমপ্লেক্স হলো যারা শুধুমাত্র আপনাকে তথ্য দিতে পারবে বা ইনফরমেশান আপনাকে দিতে পারবে, কিন্তু আপনার কোনো ইনফরমেশান সে আপনার কাছ থেকে নিবে না। যেমন টেলিভিশন, টেলিভিশন থেকে আমরা ইনফরমেশান নিতে পারি কিন্তু আমাদের ইনফরমেশান সে নেয় না, তার মানে এটা কি সিমপ্লেক্স। তো হাফ ডুপ্লেক্স হলো কি? ওয়াকি টুকি অথবা ব্লুটুথ। তো ওরা কী করতে পারে? হ্যাঁ, ওরা কী করতে পারে? ডেটা, আপনি চাইলে ডেটা পাঠাতে পারবেন, কিন্তু প্রথমজন যে আপনাকে ডেটা দিচ্ছিল ওটা দেওয়া শেষ হওয়ার পরে আপনার ডেটা সে নিবে। এটা হলো কি? হাফ ডুপ্লেক্সের কাজ। তাহলে হাফ ডুপ্লেক্সের কাজের মধ্যে কী কী থাকতেছে? যেমন ব্লুটুথ, তারপর কী থাকবে আপনার অথবা ওই ওয়াকি টকি। ওকে, তারপর হলো ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স হলো ওই ডেটা ট্রান্সমিশন মোড যেখানে মানে উভয় পক্ষ অথবা সেন্ডার এবং রিসিভার একই সাথে ডেটা আদান প্রদান করতে পারবে, তাকে বলবো আমরা ফুল ডুপ্লেক্স। যেমন মোবাইল, তারপর অডিও কনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং হলো কি? ফুল ডুপ্লেক্সের উদাহরণ। তার মানে একটা সঠিক অ্যান্সার কি? ফুল ডুপ্লেক্স। ওকে, তারপর অতি প্রশ্ন, নিচের কোনটি 5216 এর বাইনারি রূপ নয়, মানে এই সংখ্যাটা দেওয়া আছে কিসে? এই সংখ্যাটা অলরেডি আপনার দেওয়া আছে হেক্সাডেসিমালে। তাহলে এক্ষেত্রে আপনার কী করতে হবে? কোনো সংখ্যার হেক্সাডেসিমাল সংখ্যাকে তার বাইনারিতে নেওয়ার জন্য কী করতে হয়? প্রত্যেকটা ডিজিটের জন্য তার বাইনারির মান বের করতে হয়, এবং চার গড়ের জন্য, মানে হেক্সাডেসিমাল বাইনারির 4 গুণ। এই জন্য হেক্সাডেসিমালের প্রত্যেকটা ডিজিটকে বাইনারির 4 ডিজিট আকারে লিখতে হয়। তাহলে দেখো 5, তাহলে 5-এর বাইনারি কী হবে? 5-এর বাইনারি হচ্ছে, আমরা জানি শর্টকাট নিয়মটা কী ছিল, 1 2 4 8। এখন দেখেন 5-5-এর জন্য এখান থেকে কাকে কাকে যোগ করতে হবে? 5-এর জন্য হলো 4, আর এক কত হয়? 5। তাহলে যাকে যোগ করবেন তার জন্য 1 দিবেন, যাকে যোগ করেন নাই তার জন্য কী দিবেন? 0। তাহলে প্রথম কী হবে? 0 1 0 1। তাহলে দেখেন 0 1 0 1 0 1 0 1, এটাতেও আছে, এটাতেও আছে, এটাতেও আছে, এটাতে নাই, তার মানে এটা বাদ যাচ্ছে। ওকে, তারপর পরবর্তী সংখ্যা কি? 2। 2-এর জন্য কী আসছে? 2-এর জন্য লাগবে কি? এটা 1 লাগতেছে, আর কাউকে লাগতেছে না। তার মানে এটা হলো কি? 0 0 1 0 0 0 1 0-তে আছে, 0 0-তে নাই, এই যে এটা। তার মানে আপনার সঠিক অ্যান্সার হচ্ছে কি? এটা দেখেন 0 0 1 0। তাহলে নিচের কোনটি সঠিক? তাহলে অবশ্যই 1 নাম্বারটা, মানে 0 1 0 1 0 0 1 0। এই ক্ষেত্রে আপনার যদি রূপান্তরে কোনো সমস্যা হয়, আমাদের এই চ্যানেলেই এইচএসসি একাদশ শ্রেণীর প্রত্যেকটা অধ্যায়েরই অধ্যায়ভিত্তিক সম্পূর্ণ অধ্যায়ের উপর একেবারে প্যাকেজ আকারে ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে ওইগুলো দেখতে পারেন। তাহলে আমি আশা করি আপনার এই সমস্যাগুলো হবে না।
তার সঠিক অ্যান্সার হলো কি ক পরবর্তী প্রশ্ন মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেওয়ার জন্য কোনটি ব্যবহার করা হয় মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেওয়ার জন্য ব্যবহার করে কি অসিআর মানে অপটিক্যাল ক্যারেক্টার রিডার ওকে তার পরবর্তী প্রশ্ন নিচের কোন প্রোগ্রামটি একটি সম্পূর্ণ প্রোগ্রামকে একবারে অনুবাদ বা সম্পাদনা করে এটা কিন্তু চ্যাপ্টার ফাইভ আলোচ্য বিষয় মজার বিষয় হলো যে বিসিএস এর যে প্রশ্নগুলো আসতেছে রিসেন্ট সবগুলো প্রশ্নে মোটামুটি ইন্টারমিডিয়েট বই থেকেই করা হচ্ছে দুই একটা ছাড়া সর্বোচ্চ একটাকে দুইটা আর সকল প্রশ্নে ইন্টারমিডিয়েট বই থেকে করা হয় আপনারা চাইলে ইন্টারমিডিয়েট যে কোনো একটি বই ভালো করে নিয়ে পড়তে পারেন এবং আশা করি আপনাদের সমস্যা সমাধান হবে ওকে নিচের কোন প্রোগ্রামটি একটি সম্পূর্ণ প্রোগ্রামকে একবারে অনুবাদ ও সম্পাদনা করে এটা হচ্ছে কম্পাইলারের কাজ কম্পাইলার মানে কমপ্লিট যে সব সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে ওকে তাহলে অ্যান্সার হলো কি কম্পাইলার তারপরবর্তী প্রশ্ন নিচের কোনটি একই সাথে আউটপুট ও ইনপুটের কাজ করে আউটপুট এবং ইনপুটের কাজ করে একসাথে কি টাচ স্ক্রিন এটা হলো কি আউটপুট ডিভাইস ও ইনপুট ডিভাইসগুলোর উদাহরণস্বরূপ তো টাচ স্ক্রিন হলো কি ইনপুট এবং আউটপুট একই সাথে কাজ করতে পারে ওকে প্রিন্টার কি একটি আউটপুট ডিভাইস মাইক্রোফোন কি একটি ইনপুট ডিভাইস ওকে তারপরে কি মাউস কি অবশ্যই একটা ইনপুট ডিভাইস ক্লিয়ার ওকে টাইম শেয়ার্ড ওএস এর জন্য কোন শিডিউলিং পলিসি সবচেয়ে ভালো এক্ষেত্রে উত্তর হলো রাউন্ড রবিন হলো টাইম শেয়ার্ড ওএস এর জন্য সবচেয়ে উত্তম সিস্টেম ওকে তারপরবর্তী প্রশ্ন সোশ্যাল নেটওয়ার্ক সাইটে যোগাযোগের জন্য কোন মিডিয়া ব্যবহার করা হয় আমরা নর্মালি যদি প্রশ্ন করা হয়তো আজ থেকে 5-6 বছর আগে তাহলে আমরা এটা বলতাম সোশ্যাল নেটওয়ার্ক সাইটের জন্য যোগাযোগের জন্য কী করা হয়তো টেক্সট অন্যগুলোকে আমরা ডিনাই করতাম কিন্তু ফেসবুকে অডিও ভিডিও সবগুলোকে ব্যবহার করা হয় আর সোশ্যাল নেটওয়ার্কের ক্ষেত্রে ফেসবুক হলো নাম্বার ওয়ান তাহলে কি ফেসবুকে আপনি কী করতে পারেন অডিও টেক্সট পাঠাতে পারেন ভিডিও পাঠাতে পারেন আর কি আবার নর্মাল টেক্সটও পাঠাতে পারেন তার সঠিক অ্যান্সার কি উপরের সবগুলো ওকে তার পরবর্তী প্রশ্ন সিপিইউ কোন অ্যাড্রেস জেনারেট করে সিপিইউ আসলে কোন সিস্টেম ব্যবহার করে কাজ করে সিপিইউর কাজ হলো লজিক্যাল অ্যাড্রেস নিয়ে কাজ করা তার মানে কি সিপিইউ হলো কি লজিক্যাল অ্যাড্রেস তার পরবর্তী প্রশ্ন H323 প্রোটোকল সাধারণত কী কাজে ব্যবহার করা হয় এটা চ্যাপ্টার ফোরে আলোচ্য বিষয় HTML থেকে প্রশ্ন করা হয় তো এটা আইপি অবশ্যই আইপি H323 প্রোটোকল হলো একটি ভিডিও ওভার ইন্টারনেট প্রোটোকল অথবা VOIP ওকে তারপরবর্তী প্রশ্ন কি প্রথম ওয়েব ব্রাউজার কোনটি প্রথম ওয়েব ব্রাউজার কোনটি প্রথম ওয়েব ব্রাউজার ছিল টিম বার্নার্স লি মনে আছে তো যাকে ইন্টারনেটের জন আধুনিক ইন্টারনেটের জনক বলা হয় সে কী করছিল WWW আবিষ্কার করেছিলেন সো প্রথম ওয়েব ব্রাউজার ছিল কি WWW সো দেখা হচ্ছে নেক্সট কোনো বিসিএস কোয়েশনের সমাধানে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ